বাঙালি আর আড্ডা মনে হয় সমার্থক শব্দ, আর চায়ের কাপে তুফান তো আমাদের ডেফিনেশন। আজ তাই আমরা বেরিয়ে পড়লাম আড্ডা মারবার দুটো নতুন পুরনো জায়গা দেখব বলে। যাব খুব চেনা দুটো কফি হাউসে, সেগুলো কোথায়, কি করে যাবেন, কোনটায় কিরকম অনুভূতি, সেটারই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আজ আমাদের প্রথম গন্তব্য কলেজ স্ট্রিটেরই ইন্ডিয়ান কফি হাউস। কারণে অকারণে এই রাস্তায় আমরা কম বেশি সবাই এসেছি। ভিড় রাস্তা দিয়ে আসতে আসতে নতুন পুরনো বইয়ের গন্ধ নিজেদের স্কুল কলেজের কথা মনে করিয়ে দিতে বাধ্য। এটা কি আপনারা জানেন যে এই কলেজ স্ট্রিট এশিয়ার বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট? হেয়ার স্কুলের মোড়ের মাথায় উল্টো দিকের গলিতে ঢুকেই এই কফি হাউস। এটার আগের নাম ছিল অ্যালবার্ট হল, 1846 খোলা। 1942 কফি বোর্ড এটাকে একটা কফি জয়েন্ট করে ফেলে। ব্যাস শুরু হয় কলকাতায় আড্ডা মারার জনপ্রিয় নতুন ঠিকানা ইন্ডিয়ান কফি হাউস। আর এই কলেজ স্ট্রিটেরই এই ল্যান্ডমার্ক আলাদা করে চেনাতে হবে না। সময়টা যেন এখানে থমকে গেছে। ঢোকার মুখে সিগারেটের দোকান আর দেওয়ালে পোস্টার, পুরো জায়গায় সাবেক কালের ছোঁয়া। ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠি চলুন। এই কফি হাউস খোলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত, রোজই খোলা থাকে। এটার দুটো তলা আছে, একটা এটা, ওপরের তলায় একটু বাদে নিয়ে যাব। ভাবতেই ভালো লাগছে যে এটা যেন কালজয়ী একটা জায়গা। একদিকে যেমন প্রবীণরা বসে, ঠিক তেমনি স্টুডেন্টসদের ভিড়ও এখানে কম নয়। পুরনো কলকাতা যেন উপচে পড়ছে, আধুনিকতা এখনো এখানে স্পর্শ করতে পারেনি। সেই লম্বা ঝোলানো ফ্যান আর সাদা পোশাক পরা ওয়েটার। ভাবতে অবাক লাগে যে ভেতরে চায়ের সাথে ধূমপানটাও অ্যালাউড, রেস্ট্রিকশন ছাড়াই। ভেতরে এত বড় জায়গা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। আমরা এখানে জায়গা না পেয়ে ওপরের তলায় গেলাম, ব্যালকনি বললে ভুল বলা হবে না। এখানে কফি হাউসের ফুল ভিউটা পাওয়া যায়। ভেতরে এসি নেই, রেনোভেশনসেরও অভাব, কিন্তু এসব চোখে পড়ছে না, কারণ এইসব চেয়ারগুলোতেই কোনোটায় বসে হয়তো সত্যজিৎ রায় ফেলুদার গল্প লিখেছেন, মৃণাল সেন ঋত্বিক ঘটক কোনো নতুন সিনেমার গল্প ভেবেছেন, সমরেশ মজুমদার শক্তি চট্টোপাধ্যায়রা নিজের কলমের শান দিয়েছেন। এত গুণী মানুষের সান্নিধ্য ধন্য এক অসাধারণ নির্ভেজাল আড্ডা মারবার তীর্থস্থান। আমরাও দুটো কোল্ড কফি আর ফিশ ফিঙ্গার্স খেয়ে উঠে পড়লাম। দাম আর কেমন খেলাম একটু বাদে বলছি। এবারের গন্তব্য নিউটাউন কফি হাউস। আমরা পৌঁছেছিলাম পরন্ত বিকেলে, তাই হয়তো আলোতে ঝলমল করছে এই নতুন কফি হাউস। লাভ এট ফার্স্ট সাইট হতে বাধ্য। এটা খোলা 12টা থেকে 9টা পর্যন্ত, সোমবার কিন্তু বন্ধ থাকে। একটু হলেও সাবেকিয়ানা ধরে রেখেছে আর্কিটেকচারটা। চলুন ভেতরে ঢোকা যাক। নিউটাউনের ইকোস্পেসের রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে আলিয়া ইউনিভার্সিটি, আর তার ডান দিকে চলে গেলে অ্যামিটি ইউনিভার্সিটি। ঠিক তার উল্টো দিকেই এই নতুন কফি হাউস। ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া রইল ভালো করে দেখে নেওয়ার জন্য। বিল্ডিংয়ের বাইরে এবং ভেতরে দু জায়গাতেই বসে খাওয়া যায়। সামনে রাখা একটা টানা রিক্সা, পুরনো কলকাতাকে মনে করানোর জন্য। এটা খোলা হয় 2020, হিট করি আর একটা উদ্যোগ। চলুন কাঁচের গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। জায়গাটা সত্যি খুব সুন্দর। পুরনো কফি হাউসের তুলনায় অনেকটাই ছোট হলেও ঝকঝকে তকতকে। আর হ্যাঁ,
এসি থাকার জন্য গরমকালেও কোনো কষ্ট হবে না। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ধূমপান অ্যালাউড নয়। আগেরটার মতন এখানেও আছে নিচে এবং ওপরে বসবার জায়গা, আর সারা দেওয়াল জুড়ে আছে বাঙালি আর্ট। আমরা গেলাম ওপরে বসতে, কারণ ওখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। জায়গা পেয়ে বসেও গেলাম। সিলিং থেকে লম্বা ফ্যান আর সেই ওয়েটারদের সাদা পোশাক, মনে হচ্ছে কলেজ স্ট্রিটেরই কফি হাউসের আরেকটা শাখা। আর এখান থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ। চলুন এবার খাবারের প্রসঙ্গে আসি, আর দেখে নিই আগের কফি হাউসের সাথে নতুন খাবারের দামের পার্থক্যটা। এই যেমন কোল্ড কফি পুরনোটায় 55 টাকা আর নতুনটায় 90, কিন্তু এখানে খেতে বেশি ভালো সেটা স্বীকার করতেই হবে। আবার উল্টো দিকে ফিশ ফিঙ্গার এখানে 190 আর পুরনোটায় 200, তবে বাকিগুলো পুরনোর চেয়ে অল্প একটু বেশি দাম। সে হোক, আমেজটাই আসল। নিচে লক্ষ্য করলাম এক জায়গা আছে যেখানে এক কাপ কফির সাথে বইও পড়তে পারবেন, এক অভিনব প্রচেষ্টা নিজের সাথে নিজের সময় কাটানোর জন্য। এবার বেরোনোর পালা। আগের কফি হাউস যদি স্মৃতিরোমন্থনের জায়গা হয়ে থাকে, তাহলে এটা নতুন স্মৃতি বানানোর জায়গা। আড্ডায় চর্চায় আমার কলকাতা থাক কলকাতাতেই। কোন কফি হাউস আপনার সব থেকে বেশি ভালো লাগলো, আর এই দুটো কফি হাউসের কম্প্যারিজনটাই বা কেমন লাগলো, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাঞ্জালা বয়েসের তরফ থেকে আজকের মতন টাটা।